কালিয়ায় প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ। মামুন হাসান, স্টাফ রিপোর্টার। নড়াইলের কালিয়ায় 2021-22 অর্থবছরে উপসি আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার 7 এপ্রিল সকাল 11টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে 1,500 কৃষকের মাঝে 5 কেজি করে আউশ ধানের বীজ, 10 কেজি করে MOP ও 20 কেজি DAP সার দেওয়া হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা UNO মোহাম্মদ আরিফুল ইসলাম। কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবীর কুমার বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলি পারভিন নিরি, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জহুরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু রায়হান, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিন্টু সহ অন্যান্যরা।